ট্যাপটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভাঙা আছে। এইখানে ভাঙার জন্য অনেক সময় আমি মোবাইলটা দিলে এইটা ছাড়িয়ে পড়ে যায়। আজকের এই ভিডিওতে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিব না। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি ভিডিও মেক করার জন্য কী কী ব্যবহার করে থাকি, কী দামি ল্যাপটপ ব্যবহার করে থাকি, কী কম্পিউটার ব্যবহার করে থাকি, কী মোবাইল ব্যবহার করে থাকি, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এইটা দেখাবার কারণ আপনারা মনে করেন ইউটিউবে ভিডিও মেক করার জন্য অনেক কিছু প্রয়োজনীয় থাকে, যেমন দামি দামি ল্যাপটপ, দামি দামি কম্পিউটার, দামি দামি ক্যামেরা, এমনকি দামি মোবাইল, দামি মাইক্রোফোন, দামি ট্রাইপড, এইসবগুলো না হলে ইউটিউবে ভিডিও মেক করে কোনো আনন্দ নেই। আসলে কি এই কথাগুলো সত্য? ইউটিউবে ভিডিও মেক করার জন্য কী কী প্রয়োজনীয় থাকে আর আমি কী কী ব্যবহার করছি আপনারা যদি দেখেন আপনারা একটু মোটিভেট হবেন, আপনারা পরবর্তী ইউটিউবের জন্য ভিডিও মেক করার জন্য খুবই উৎসাহিত হবেন। তো আশা করব এই ভিডিওটি 3 থেকে 4 মিনিট হবে, কষ্ট করে শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ভিডিওটি আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে, আপনার চাওয়া পাওয়া সব কিছু দিতে পারে, তাই ভিডিওটিকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নাই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আমাকে একটু সাপোর্ট যদি করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে সবাইকে জানাবেন, শেয়ার করে। প্রথমে শুরু করবো ট্রাইপড দিয়ে। তো আমি কি ট্রাইপড ব্যবহার করছি? তো আমি যে ট্রাইপডটা ব্যবহার করছি অনেক আগে কিনছিলাম অনেক কষ্টের টাকা দিয়ে। তো এই যে ট্রাইপডটা আপনারা দেখতে পাচ্ছেন এর দাম দিয়েছিল প্রায় 280 টাকা। তো এই ট্রাইপডটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভাঙা আছে। এইখানে ভাঙার জন্য অনেক সময় আমি মোবাইলটা দিলে এইটা ছাড়িয়ে পড়ে যায়, এইটা ছাড়িয়ে পড়ে মোবাইলটাও পড়ে যায়। তো অনেক রিক্সের কাজ, অনেক রিক্সে করে এখানে কাজ করতে হয়। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও চাবিটাও ভেঙে গেছে, আর এখানে কিছু কাটি দিয়ে রাখছি যাতে এটা ওঠা নামা না করে। অনেক সময় মোবাইল দিলে এটা বসে যায়, তাই এইখানে একটা কাটি দিয়ে রাখছি। ব্যাপারটা অনেক কষ্টে কেনা, অনেক শখের একটা জিনিস, আস্তে আস্তে ব্যবহার করতে করতে ভেঙে গেছে। তো এবার দেখাবো আমার ফোনটা আপনাদেরকে, আমি দেখাবো আমার ফোনটা। আমি যে ফোনটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন হুয়াই। এই যে ফোনটা আমি অনেক আগে কিনছিলাম হুয়াই, যে 2017 সালের মডেল ফোনটা। এইখানে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ভেঙে গেছে। তো এই ফোনটা দিয়ে ভিডিও করতে অনেকটা সমস্যা হয়, ফোনটাও অনেক স্লো কাজ করে, হ্যাং করে, তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এইখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাইক্রোফোনটা, এইখানে ফুল দিলে এটা আর কাজ করে না, এটা আর শব্দ ওঠে না, তাই এটা কিছুটা বের করে রাখতে হয় যাতে শব্দটা ক্লিয়ার হয়, শব্দটা সঠিকভাবে ওঠে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত কষ্ট করে ভিডিওটা শ্যুট করি এবং আপনাদের মাঝে প্রেজেন্ট করি। মোবাইলটা কিন্তু ভেঙে গেছে, এখানেও ভেঙে গেছে, সব জায়গায় কিন্তু এখানেও ভেঙে গেছে, অনেকটা ভেঙে গেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি মাইক্রোফোন ব্যবহার করছি, আপনাদেরকে একটু দেখাই। আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাত দুই লম্বা হবে। এইটা দিয়ে বেশি দূর গিয়ে শ্যুট করা যায় না, তারপরেও কাছে থেকে যতটুকু শ্যুট করা যায়, আর এইটা ভয়েস খুব একটা ক্লিয়ার হয় না, খুব কম ভয়েস ক্লিয়ার হয়, তারপরও ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটার দাম নিয়েছিল মাত্র 300 টাকা, আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো তারপর এটা অর্ডার করার পরে আমাকে দিয়ে দিয়েছিল, তো সেইখান থেকে আমি ফেস ভিডিও করি। দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা, যে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি আপনাদের একটু ভালো করে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এটা বেশি লম্বা না, খুব শর্ট, একটু ভিডিও করতে প্রবলেম হয়। পরবর্তীতে আমি আরেকটা মাইক্রোফোন কিনবো, ভাই এমআই মাইক্রোফোন অর্ডার দিছি, আসতে একটু লেট হচ্ছে। তো আপনারা বলতে পারেন ভাই আপনার তো আরেকটা ফোন আছে, এই ফোন দিয়ে তো আপনি ভালো শ্যুট করতে পারেন। আসলে বাস্তব যে কথাটা আপনাদের সাথে আমি রিগাল শেয়ার করি, আমার একটাই মাত্র ফোন, তাও ভাঙা গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটা, যে ফোনটা দিয়ে এখন বর্তমান ভিডিওগুলো করলাম, এটা মূলত আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার ফোন তার কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে এই ভিডিওটা করছি। তো তাকে বললাম যে একটু পরে দিয়ে দেবো, তো সে কিন্তু এই নিচে বসে আছে, তাকে দিয়ে দেবো এই ফোনটা। তো পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কোনখানে ভিডিও শ্যুট করি, কীভাবে ভিডিও শ্যুট করি, বাড়ি থেকে কোথায় এসে ভিডিওগুলো শ্যুট করি, এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো আপনারা নিশ্চয়ই নিজের চোখে দেখতে পেলেন যে আমি ইউটিউবে ভিডিও মেক করার জন্য কী কী ব্যবহার করে থাকি। একটা ভাঙা মোবাইল, ভাঙা ট্রাইপড, এইসবগুলো দিয়েই আমি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। আমার যদি চেষ্টা থাকে আমি সব কিছু করতে পারি, আর আপনার যদি চেষ্টা না থাকে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার জিনিসপত্র কোনো ফেক না, আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, আপনি চাই থাকুক না কেন, তাই নিয়ে আপনি কাজ করতে পারবেন,
আপনার ভাঙা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো এই কথা চিন্তা করে আপনি ইউটিউবে আজ থেকে ভিডিও আপলোড করা শুরু করে দেন। একটা সময় আপনার সব কিছু হবে এই ইউটিউবের টাকা দিয়ে, শুধু কাজ করতে হবে, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা 1971 সালে যে ভাষণটা শুনেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তিনি বলছিলেন আমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ঠিক, আপনি যদি একটা কাজে ঝাঁপিয়ে পড়েন সেই কাজটা অবশ্যই সফল হবে। তার জন্য প্রয়োজন হয় কঠিন পরিশ্রম আর কঠিন মেধা। এইটা যদি খাটিয়ে আপনি কাজ করতে পারেন একটা সময় আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আর আই হোক নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।